স্বাগতম আমি মোহাম্মদ আকবর হাসান প্রতিনিধিত্ব করছি বৃদ্ধি সোসাইটি ফর হিউম্যানিটি আমি আজকে আপনাদেরকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার এই লাইভে এবং আজকে আমার লাইভের সংখ্যা হচ্ছে ওয়ান নাইনটি টু এবং জানেন আমি টপিকটা কি বেছে নিয়েছি আমি টপিকটা ওটাই বেছে নিয়েছি যেটা আমাদের সমাজকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে চলে যাবে এবং সেটা কি কারণ আমাদের সমাজের মধ্যে কিন্তু একটা একটা কেমন যেন বিবর্তন এসেছে কোথায় জানি একটা ধস নামার একটা প্রক্রিয়া চলছে আজকে আমি যে টপিকটা বেছে নিয়েছি পিতা পাতা পিতা মাতার মধ্যে সম্পর্ক থাকলে সৃষ্টি হয় যোগ্য সন্তান কি কারণে আমি বেছে নিলাম যে আজকে আমাদের কোথায় জানি এটা সুসম্পর্কে একটা ধস নেমেছে অধপতনের দিকে চলে যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সুসম্পর্ক নেই এবং দেখেন তার প্রতিফলনগুলো কি হচ্ছে যেহেতু আপনাদের মধ্যে সুসম্পর্ক নেই সেই কারণে আমাদের মধ্যে চরম পর্যায়ে চলে যাচ্ছে বিনিময়ে বিচ্ছেদ ডিভোর্স সন্তানগুলো এতিম হয়ে এক প্রান্তে পড়ে থাকে ছেলে চলে যাচ্ছে আরেক নারীর কাছে মার কাছে ফেলে দিয়ে চলে যাচ্ছে সন্তান হাহাকার কাকে বলে সেটা একমাত্র বুঝে মা গর্বধারী নেই দেয়ার ক্যান বি ওয়ান আর টু এক্সেপশনাল যারা মা সন্তানকে ফেলে দিয়ে গেছে আই নট ইন্টারেস্টেড উইথ আমি তাদের সেই মা দেখে বলি কলঙ্কিত মা কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে কলঙ্কিত বাবা ফেলে দিয়ে চলে যায় অন্য নারীর মহতে চলে যায় সুসম্পর্কটা একটা দুঃসহ সম্পর্কতে সৃষ্টি হয় তাতে কি হয় সন্তানগুলো সৃষ্টি হলো না সে কারণেই আজকে আমি এই টপিকটা বেছে এনেছি পিতা মাতার মধ্যে সৃষ্টি হয় যোগ্য সন্তান আমরা আজকে কেন বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছি ইজিট ফর যৌবনের জন্য যৌবনকে ধরে রাখার জন্য না সেটা হতে পারে যেই ফ্যামিলিতে আল্লাহ পাক একদিন আমাদেরকে সন্তান দেবে একটা বন্ধনের আল্লাহর নিয়ামত সন্তান পাব এবং পিতামাতাদের সবচেয়ে বড় কর্তব্য যেটা হয়ে যায় সন্তানদেরকে সৃষ্টি করা অ্যান্ড দ্যাট ইজ ইয়োর প্রাইম ভিশন অফ লাইফ যে আমি আমার সন্তানগুলোকে আমি সৃষ্টি করে তুলব আমি তাকে সৃষ্টি করব তাদেরকে প্রতিষ্ঠিত করব তাদেরকে সুসন্তানে আমি তাদেরকে গড়ে তুলব কিন্তু প্রশ্ন হচ্ছে হোয়াট আর দ্য প্রি এই যে সন্তানদেরকে প্রতিষ্ঠিত করবেন হোয়াট ইজ এ প্রি কি লাগবে কি কি লাগবে যে এই যে সন্তানদেরকে আপনি প্রতিষ্ঠিত করবেন আপনার করণীয় কি কি লাগবে দ্যাস ওয়ার আই এম সেই প্রি রিকোয়েজেট এবং সবচেয়ে বড় প্রি হচ্ছে সন্তানদের মধ্যে শান্তি বিলিয়ে দেওয়া স্বাচ্ছন্দ্য বিলিয়ে দেওয়া তাদের মধ্যে আস্থা সৃষ্টি করে দেওয়া সে আস্থাটা সৃষ্টি করবেন ঘর থেকে এবং সেটা সুসম্পর্ক উইথ ফাদার এন বাচ্চারা কিন্তু পিতা মাতাকে ফলো করে এবং ঘরে যদি শান্তি এবং সুখ স্বাচ্ছন্দ্য সন্তানরা দেখতে পায় সেটা তারাই ওটাই শিখে ইভি হ্যাভ এ ওয়ান্ডারফুল লাভ অ্যান্ড অ্যাফেকশন উইথ হাজব্যান্ড ওয়াইফ বাচ্চারা শান্তি পায় কারণ বাবা মা শান্তিতে থাকলেই সন্তানরা শান্তি দেখতে পায় সাইকোলজিক্যালি তাদের আত্মবিশ্বাসটা বেড়ে যায় কিন্তু আমরা আজকাল কি করছি আজকাল আমরা কি করছি সেটা কিন্তু বোঝার বিষয় আজকের ছেলেমেয়েরা ডিডেল হলে ছেলে অথবা মেয়ে হলে আমরা সরাসরি সন্তানদেরকে পয়েন্টিং করে বসে আমার ছেলেগুলি মানুষ হলো না আরে আপনার ছেলে পেলে মানুষ হলো না নাকি আপনার ছেলে মেয়ে মানুষ করলেন না দেখুন আমার হাটটা দিকে তাকিয়ে দেখুন একটা আঙ্গুল পয়েন্টিং করেছেন টু ইওর সান অ্যান্ড ডটার বাট তিনটা আঙ্গুল তাকিয়ে দেখেন পয়েন্টিং করছে আপনাকে তুমি আমাদেরকে সৃষ্টি করি তুমি আমাদেরকে সৃষ্টি করি দোষ আপনাদের বেশি পিতামাতাদের বেশি পিতামাতাদের মধ্যে সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরস্পর সম্পর্ক একটি অন্যতম রূপ যত বেশি ওয়ান্ডারফুল রিলেশনশিপ দ্যাট ইউ হ্যাভ উইথ আ হাজব্যান্ড ওয়াইফ চিলড্রেন সেই সুখটাই অনুভব করবে মনের মধ্যে পিস অ্যান্ড প্রসপ্যারিটি ডেভেলপ করবে আত্মবিশ্বাস ডেভেলপ করবে বিকজ দে আর স্টেইং ইন এ ওয়ান্ডারফুল প্লেস ওয়ার মা এবং বাবা দুজনে দুজনার যত বেশি আপনি পরিপূর্ণভাবে পরিচালিত করবেন হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড ইউ লাভ ইচ আদার যত বেশি আপনি একজনকে ভালোবাসবেন তত সুস্থ এবং সুখী অবস্থান বিরাজ করবে ইউ হ্যাভ এ ওয়ান্ডারফুল ফ্যামিলি ছেলেরা হাসতে হাসতে বাড়ি থেকে বেরিয়ে যাবে হাসতে হাসতে ঘরে ফিরবে বিকজ দি নো দিস ইজ এ সুইট হোম বিকজ আমার বাবা মা একজন একজনকে প্রচণ্ড ভালোবাসে পিতামাতার মধ্যে সম্পর্ক মৌলিক উদ্দেশ্য হলো তাদের সন্তানদের উন্নতি ও সুখের সহায়ক হওয়া কথাটা খুব ভালো করে শুনে নেবেন পিতা মাতার মধ্যে সম্পর্কের মৌলিক উদ্দেশ্য হল তাদের সন্তানদের উন্নতি ও সুখের সহায়ক হওয়া তাদের যেন উন্নতি হয় তারা যেন কখনো পজ ব্রেনে না থাকে বাসায় গেলেই তো দেখবো বাবা মা লেগে আছে বাবা ঝগড়া করে বাবা মা একজন একজনের সাথে কথা বলে না খাবার মা টেবিলে দিয়ে দিল বাবা একাই খাচ্ছে মা দূরে বসে আছে কাছে নেই এই জন্যই কি বিবাহ বন্ধন গিয়েছিলেন কাবের নামা পড়েছিলেন আংটি বদলিয়েছিলেন গলার মালা বদলিয়েছিলেন বাসর ঘর সাজিয়েছিলেন এই কুকর্ম রচনার জন্য ভবিষ্যতে নিশ্চয়ই তা না ভাই কয়দিন বাঁচবেন बनें देखे देखे दिन बाजबें और कदम बुड़ो अपने हजबैंड वाइफ दुजन के बोल इफ यू डोंट नो हाउ टू रेस्पेक्ट इच अदर इफ यू डोंट नो हाउ टू लव इच अदर इफ यू डोंट नो हाउ टू टलरिट इच डोंट नो हाउ टू कम्प्रोमाइज इच अदा तो सुखे गड़बेंी करना बेसिक टू योर वाइफ एंड वाइफ शुड नो हाउ टू रेस्पेक्ट हजबैंड হাজব্যান্ড শুড নো হাউ টু লভ ওয়াইফ নো হাউ টু লভ হিজ হার আমি যখন ছোট ছিলাম আমি আমার বাবা মাকে দেখেছি আমার বাবা যেহেতু গভর্নমেন্ট অফিসে ছিলেন অনেক সময় দেরি করে বাবা অফিস থেকে ফিরতেন সন্ধ্যা হয়ে যাবে মা জানতেন বাবা আসবে দেরি করে আসবে আমি জানি না আপনার এই পিঠাটাকে কি বলেন তেলের মধ্যে পিঠাটা হয় সেটা আমরা বলি পোয়া পিঠা আমার বাবার খুব প্রিয় পিঠা ছিল পোয়া পিঠা এবং ভাপা পিঠা যেটাকে আপনি আমরা এখন ভাপা পিঠেই তো বলি আমার মা আমরা যখন ছোট খুব খেয়াল করি শুনুন তখন গ্যাস ছিল না ভুসির চুলা ছিল লাকড়ির চুলা ছিল সেই চুলোতে আমার মা বাবার জন্য সব তৈরি করে রাখতেন যেই খালি বাবা ঢুকতেন আম্মা বলতো যান মুখাটা সুন্দর করে ধুয়ে আসেন তারি করে চারটে পোয়া পিঠা গরম গরম পিঠা এনে আব্বাকে দিয়ে বলতেন নিন খান আমি আপনার চা আনছি আমার মা চলে যাচ্ছে চা আনতে আমার বাবা আছে মার দিকে অত্যন্ত মাথারে নত করে শ্রদ্ধা সহিত বলছে ওগো তুমি কি করো আমার জন্য চাটা নিয়ে আসতেন আব্বাকে বলতে এখনও খাওয়ার শেষ হয়নি ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে আব্বা আবার বলতো আমি কিন্তু দুটো উঠিয়ে রেখেছি তোমার জন্য আম্মা বলতে আছে আরও আছে আরও আছে আপনি খান বাবা বলতেন তোমারটা নিয়ে আসো একসাথেই খায় আম্মা বলতেন আমি একটু ঘেমে গেছি আপনি একটু খান আমি খাবো আব্বা বসে থাক একটু অভিমান করে বসে থাকতেন দেখেছেন ছোটকালে গালে আম্মা তাড়াতাড়ি নিয়ে এসে বলতো এই যে আমি খাচ্ছি লোকেদের লাভ অ্যান্ড অ্যাফ্যাকশন ফর ইচ ওয়ান ভালোবাসা কি জিনিস 65 বছর একসাথে থেকেছে ঝগড়া বিবাদ দেখিনি প্রতিষ্ঠিত হয়েছে আমরা আর আজকে কি অবস্থা উই ডোন্ট রেসপেক্ট এনিওয়ান না স্বামী রেসপেক্ট করে ওয়াইফ না ওয়াইফ রেসপেক্ট করে স্বামী করে ফেলেন আপনাদের সংসার এবং প্রতিযোগিতাটা কোথায় জানেন কে কাকে কত বেশি বলতে পারে কে কত বেশি ডমিনেট এই সম্পর্কের একটা কথা বলছি এই যে দুজনের সম্পর্ক প্রেম মহানুভূতি সহযোগিতা আদর সংরক্ষণ অভিনয় বিশ্বাস সহমর্মিতা এবং পরিশ্রম প্রধান অংশ হিসাবে মনোনীত হয় কি বলছে কতটা আপনি আদর করতে পারেন কতটা স্নেহ করতে পারেন কতটা সহমর্মিতা আছে দিজ আর দ্য প্রি ক্রিয়েট এ ওয়ান্ডারফুল হ্যাপি হাউ ইউ মেক এ হ্যাপি এবং এই হ্যাপি ফ্যামিলির মধ্যেই কিন্তু সৃষ্টি হবে আপনার সন্তান আপনি পিতামাতা সন্তানদের জন্য একটা বাগান গালিচা বানিয়ে দিন গুলশান বানিয়ে দিন ফুলের মধ্যে বিচরণ করবে আপনার সন্তান সৃষ্টি হবে আপনার সন্তান বলতে হবে না যত সুসম্পর্ক হবে ততই সন্তান শিশুরা তাদের মেন্টাল ফ্রেম ডেভেলপ করবে উইথ এ ভেরি পিসফুল মাইন্ড আজকে আমরা স্মার্ট হয়েছি উই বিকে ভেরি স্মার্ট কিসের স্মার্ট আই ক্যান ডমিনেট মাই হাজব্যান্ড আই ক্যান ডমিনেট মাই ওয়াইফ ভাই সুখে সংসার করতে আসছেন এখানে দ্বন্দ্ব করতে আসেন কাউকে চাপাতে আসেননি ডমিনেট করতে আসেননি বরঞ্চ ছন্দ রচনা করুন আমি এবং তুমি দুজনে দুজনের সন্তানরা কুলুষিত হবে না আমরা কি কখন এই জিনিসগুলো একবারে জন্য চিন্তা করি যে উই এর ফাদার অ্যান্ড মাদার আমাদের কোনো কুকর্মে যেন আমাদের সন্তানগুলো কুলষিত না হয় বাবাকে বলছি মাকে বলছি আপনার সন্তানরা যত ভালো প্রতিষ্ঠিত হবে আপনাকে তত বেশি ভালোভাবে প্রতিনিধিত্ব করবে কার ছেলে আকবরের ছেলে কার ছেলে পারভেজের ছেলে কার ছেলে আজিমের ছেলে বাবাকে বাবা সবার আগে সামনে চলে আসবে সেই প্রতিনিধিত্ব আপনাকে আর আপনার ছেলে আপনার সুসম্পর্কত নাই আপনি চালেন একদিকে স্বামী চলে আরে মা কুলসিত খারাপ কর্মকাণ্ডের মধ্যে আবদ্ধ পরখিয়াতে আবদ্ধ পৃথিবীর যত নিকৃষ্ট কাজের মধ্যে মা নিজেকে জড়িয়ে রেখেছে সন্তান ওগুলো দেখছে উপলব্ধি করছে বাবা আরেকজনের সাথে মানুষ হবে কি করে হোয়াট ইনভলেন টু ইউর চাইল্ড সে তো স্থির সে বিব্রত মার কুকন্ড দেখে সে সে সমাজে মুখ দেখাতে পারে না

এর জন্য দায়ী কে কে দায়ী আমি আপনাদের কাছে প্রশ্নটা রেখে গেলাম কিন্তু দেখুন যেই ছেলে পেলেরা প্রতিষ্ঠিত হয়েছে জীবনে হাজব্যান্ড ওয়াইফ এ ওয়ান্ডারফুল দুজনে দুজনের এবং তার বিনিময়ে সন্তান গুলো সৃষ্টি করছে ওয়ান্ডারফুল রিলেশনশিপ ইট ক্রিয়েট এ বন্ডিং বিটুইন বাবা কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না ছেলেরা বিদেশে গেছে পড়তে প্রতিদিন একটু বাবাকে দাও না মা বলে আগে আমার সাথে একটু কথা বল না মা বলছি তো তোমার জন্যই তো বলছি তুই বাবাকে হ্যাঁ বাবা কেমন আছো তুমি হ্যাঁ বাবা ভালো আছে তুই কেমন আছিস পারলে প্রতিদিন ফোন করে অত্যন্ত গুরুত্বপূর্ণ টু ক্রিয়েট এ বন্ডিং বিটুইন ফদার মাদার অ্যান্ড চিলড্রেন মা হ্যাঁ বাবা আমার একটা বন্ধু গেল আসিফ তার কাছে বাবার এবং তোমার কিছু ওষুধ পাঠিয়ে দিয়েছি বাবাকে কিন্তু মনে করে খাওয়াই ঠিক আছে বাবা মা হ্যাঁ বাবা আমি খুব ভালো একটা স্কলারশিপের টাকা পেয়েছি আমি একটা টাকা পাঠালাম বাবার দিকে একটু খেয়াল রেখো ঠিক আছে বাবা কোনো অসুবিধা নেই দেখুন হোয়াট ইজ অ্যান আউটকাম অফ এ ওয়ান্ডারফুল ফ্যামিলি ইউ আর ক্রিয়েটিং এ সান সান ইজ বিকামিং এ ডক্টরেট বিকামিং এ প্রফেসর অফ এ ইউনিভার্সিটি ইন ইউএস অ্যান্ড কানাডা আর আপনারা দ্বন্দ্ব লেগে এই প্রান্তে নোংরামি নিকৃষ্ট কাজ করে সন্তানরা বিব্রত সন্তান গাজার আড্ডায় পড়ে থাকে প্রশ্ন করছি ওই মাকে কি সৃষ্টি করে গেলি প্রশ্ন করছি ওই বাবাকে কি সৃষ্টি করে গেলি কিছুদিন পর তো মরে যাবি পাপের প্রাশ্চিত্ত ভোগ করতে হবে অহরহই ঘটনাগুলি ঘটছে বাংলাদেশে আমি প্রতিনিয়তই প্রতিদিন আমি আটটা থেকে দশটায় যখন কাউন্সেলিং করি আমি এর বাইরে কিছু শুনতে পাই না ভালো সংবাদ আমার কাছে আসে না আর যারা ভালো তারা আমাকে বলবে কেন তারা তো ভালো ভালোই তারাই তো শ্রেষ্ঠ হয় যারা নিকৃষ্ট তারাই ফোন করে তাদের যেন চমৎকার বিকাশ হয় উন্নতি হয় তারা যেন সৃষ্টি সুখের উল্লাসে ভাই সৃষ্টি সুখের উল্লাসে কে করে দিল পিছনে এই দাবামা কে বাজিয়ে দিল পিতা ও মা দেয়া সাকিফাইং দাম for the bettermen of the children কিন্তু সেটা না করে যদি কোনো মা বলে i dont care my life is my life i dont care about the লাইফ of the children কনম কে দামা পৃথিবীর নিকৃষ্ট মা পৃথিবীর নিকৃষ্ট মা এবং ওই মার মাতৃত্বটা যেন পৃথিবী অনেক আগেই আল্লাহ পাক যেন বন্ধ করে দেওয়া উচিত ছিল ওই মা পৃথিবী চায় না ওই মা এই পৃথিবী চায় না পৃথিবী ওই মাকে চায় আমাকে একটা ভালো দাও আমি একটা ভালো জাতি দেব গিভ মে গুড মাদ আল গিভ এ গুড নেশন অ্যান্ড দিস ইজ হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট টুডে আমরা কি ভাবছি আর কি

যে ভালোবাসার মধ্যে সীমার এখানেই সেটাও ওখানে বিস্তারিত করছে না বসবাস করছে না আজকে আমাদের মেয়েরা লুবি হয়ে যাচ্ছে ছেলেরা লুবি হয়ে যাচ্ছে আজকে ইউনিভার্সিটিতে কিছু কিছু মেয়ে বলে আমি একটা বড় লোকের ছেলেকে বিয়ে করব অত শিক্ষিত শিক্ষিত দরকার নেই পয়সার পিছনে লড়ছে তো লড়ছে পয়সার পিছনে ছুটছে এক পর্যায়ে যেমন ছিটকে পরে যায় অস্তিত্বহীন হয়ে যায় কারণ ভালোবাসাটা পয়সায় গনা হয় আজকাল ছেলে মেয়েদেরকে বিয়ে করতে গেলে বাবা মা আগে দেখে ছেলের পয়সা কত আছে সম্পত্তি কত আছে কারণ মেয়ে যেন ভোগ করবে ভালোবাসবে না ভোগ করবে ভোগ 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 করবে ছেলেকে এত বোকা নেই ছেলেকে এতই বোকা ও শুধু ভোগ করতেই দেবে হা সবাই গনা যায় সবাই ইকুয়েশন মিলাতে পারে যখন ইকুয়েশন মিলে না চিটকে পড়ে যায় একজন মেয়ে একজন ছেলেকে বিয়ে করেছে ছেলেটা মোটামুটি শিক্ষিত ডাবল মাস্টার বিয়ে করার পর ছেলেটা দেখলো মেয়েটা কিন্তু ছেলেটাকে ভালোবাসে না আরেক ছেলের সাথে খোঁজাখুঁজির মধ্যে ছেলেটা একদিন মেয়েটাকে জিজ্ঞেস করে বসলো ডু ইউ রিয়েলি লাভ মি মেয়েটা অত্যন্ত সাহসী বলে বসল না আমি তোমাকে ভালোবাসি না ছেলেটা প্রশ্ন করলো তাহলে তুমি আমাকে বিয়ে করলে কেন আমার বাবা একটা বুড়া লোকের কাছে বিয়ে দিতে দিয়েছিল এই কারণে আমি তোমাকে বিয়ে করেছি তুমি কি পড়ো আমি ইন্টারনেট পাশ করে ফার্স্ট ইয়ারে পড়ছি ইকোনমিক্স আমি কি তুমি ডাবল মাস্টার্স এবং ইউ আর অলসো আন আইবিএ গ্রাজুয়েট তাহলে তুমি কি আমার সমতুল্য তুমি কোথায় চাকরি করি আমি তুমি তো মাল্টিনাশনাল কোম্পানিতে চাকরি করি তুমি কি করো আমি পড়ছি ছেলেটা তার জীবনে সম্পূর্ণ টাকা পয়সা দিয়ে তাকে পড়ালো মাস্টার্স করালো মেয়েটা এখন অন্যের সাথে বিচারণ জুনিয়র কলিকের সাথে বিচারণ করে ডিভোর্স হয়ে গেল এখন বলুন তো সন্তানদের কি অবস্থা হল এখন বলুন সন্তানদের মানসিক কি অবস্থা হল বিধ্বস্ত মানসিকতা আজকে আমাদের অনেক বুঝা পড়ার অভাব আমরা বিদ্যান হয়েছি শিক্ষিত হইনি বিদ্যান হয়েছি ওই যে বিদ্যা পড়েছি বিদ্যান হয়েছি শিক্ষিত হতে পারিনি সুসম্পর্ক সৃষ্টি করতে পারিনি সন্তানদের কথা ভাবতে পারিনি ওই মেয়েই বলছে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট মাই চিলড্রেন মাই লাইফ ইজ মাই লাইফ কারণ আমি উপভোগ করতে চাই অন্য পুরুষের সাথে বলুন আজকে সুসম্পর্কের প্রয়োজন আছে কি নাই সেটা বলুন বলুন এইখানে একটা বিয়ে করি এখানে দুটো বাচ্চা এখানে একটা বিয়ে করি এখানে একটা বাচ্চা এখানে একটা বিয়ে করি এখানে একটা বাচ্চা তিন বিয়ে চার বিয়ে বিয়ে করতে ছাড়ছে বিয়ে করতে ছাড়ছে বাচ্চাগুলোর অবস্থা কি হচ্ছে সুসন্তান সৃষ্টি করা কি এত সহজ

মানুষ বলছে কলঙ্কিত নারী কলঙ্কিত নর হোয়াট ইউর স্ট্যাম্পিং কলঙ্কিত মানুষ যার কারণে সন্তানগুলো সুষ্ঠুভাবে বেড়ে উঠতে পারেনি গাছ লাগিয়েছেন গাছের যত্ন নিলেন না বাগান সৃষ্টি করতে চেয়েছেন বাগানের যত্ন নিতে পারলেন না পানি দেন না সার দেন না কিছুই না গাছ ক্র্যাম্প হয়ে যাবে ফুল ফুটবে না আবারও পিতা পিতামাতার সুসম্পর্ক আপনার সন্তানদেরকে সৃষ্টি করবে আপনার দেশ এবং জাতি সৃষ্টি হবে আপনার সন্তান আপনার প্রতিনিধিত্ব করবে আর আপনি শুধু গ্রহণ করবেন দি ইমেজ দ্যাট ওয়াট ক্রিয়েটেড বাই ইউর চিল মানুষ জিজ্ঞেস করবে আপনার আছে ও আমার বড় ছেলেটা তো বোস্টন ইউনিভার্সিটির ছোট ছেলে ইলিন ইউনিভার্সিটির প্রফেসর আপনার মেয়ে কোথায় আছে হারভার্ড স্কুল অফ মেডিসিনে পড়াশোনা করছে সামনে ইন্টার্নশিপে কত অহংকারী আপনি বলতে যে আপনি অহংকারে বুক ফেটে যাচ্ছে বলছে ওয়াইফ কই ও আসছে কই তুমি কই এই তো আসো শহীদ এসেছে ওই যে তোমার ভাবেই চলে এসছে ও তুমি এখনো খাওনি কি করে খাবো তুমি যে আসনি না ভাইয়া নেন আপনি নেন দেখা যায় বোঝা যায় কি চমৎকার দুজনে দুজনার সৃষ্টি করে গেল তিনটে সন্তান অহংকারী পিতা এবং মাতা অহংকারী কে পিতা এবং মাতা এটাই তো চাওয়া এর বাইরে তো কিছু না সে কারণেই আজকে আপনারা আমার কথাগুলো যারা শুনবেন নিজেদের সাথে নিজের সাথে নিজে কথা বলুন অন্যের সাথে না আপনি আপনার ওয়াইফের সাথে না ওয়াইফ হাজব্যান্ডের সাথে না নিজে নিজের সাথে কথা বলুন কী সৃষ্টি করছেন কি বন্ধ সৃষ্টি করছেন কি সৃষ্টি করছেন সন্তানদের ইউ মাস্ট বি কমিটেড অ্যান্ড দিস ইজ এ রেসপন্সিবিলিটি টু ক্রিয়েট এ চিল্ড্রেন অফ দ্য ওয়ার্ল্ড আমার বিশ্বাস আমি নিশ্চিত কথাগুলো অমূলক কোনো কথা বলেছে বলে আমার মনে হয় আপনাদের কাছে অনুরোধ থাকলো প্লিজ আপনারা যদি কখনও ডেভিয়েট হয়ে যান দূরে সরে যাচ্ছিলেন এটাকে বন্ধ করুন বন্ধনে ফেরত আসুন এবং নিজে ভালো থাকুন সন্তানদেরকে অহংকারী করুন নিজেকে অহংকারী করুন এটাই তো আমাদের সবাই চাওয়া সেটাই হবে আমাদের সবচেয়ে বড় পাওয়া আমার লাইভ আমি আজকে এখানেই রাখছি আমি আবারও পিতামাতার কাছে অনুরোধ করে যাচ্ছি বন্ধনটাকে বড় দৃঢ় করুন অটুট করুন সন্তানদেরকে সৃষ্টি করুন না হয় এ দেশের সন্তানরা অমানুষ হয়ে চারিদিকে ঘুরে দাঁড়াবে আর দেশটা অধোপতনের দিকে যাবে কারণ এর জন্য পিতামাতাই দায়ী হবে জাতি না Thank you.